গুড আফটারনুন, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনেক ছেলেরাই ভাবো আমরা এত সেজে গুজে বেরোই, এত ফ্রেন্ডলি থাকি বা এত চেষ্টা করি, দেখো মেয়েটার সঙ্গে এত ভালো ব্যবহার করি, কিন্তু দেখো আমাদের পিছনে একটাও মেয়ে করে না, আর ওই ছেলেটাকে দেখো মেয়েদের লাইন পড়ে আছে। তো এক্ষেত্রে বলবো ভাই, দেখো মেয়েদের পেছনে ছেলেরা ভ্রমণের মতন ঘুরবে এই তো চিরাচরিত যাওয়ার কথা, এতে কোনো রেল বদল হয় না। কিন্তু এমনও মার্কেটে ছেলেরা আছে যাদের পেছনে আমরা মেয়েরা সবসময় লাড্ডু মতন ঘুরতে থাকি। আমি আজকে কোন এমন ছেলেরা আছে বা কেমন ছেলেরা যাদের পেছনে আমার মেয়েরা লাড্ডু হয়ে ঘুরি বা থাকতে ভালোবাসে তাদের সাথে, তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো। কিন্তু তারও আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি প্লিজ দেখো, ডু ওয়াচ, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে বলবে না। আমরা অনেক সময় যেটা কথিত যেটা থাকে যে মেয়েরা বেসিক্যালি পয়সাওয়ালা বা টাকাওয়ালা ছেলেদেরকে খুব পছন্দ করে, ধরো যাদের কাছে ডিএসএলআর ক্যামেরা আছে, দামি মোবাইল হ্যান্ডসেট আছে বা অদার জিনিস আছে। তবে এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু মেয়েরা একজন ছেলেটাকে পছন্দ করে না, করে তার টাকাকে। এবং অ্যাট দি এন্ড অনেক সময় এরকম হয় হয়তো কোনো একটু বয়স্ক লোকের সাথে সেই মেয়েটা বিয়ে করে ফেললো, মানে একটু ম্যাচিওর গাই, সেই মেয়েটা হয়তো তোমার যে ভালো বড় সরকারি চাকরি করে, ভালো ব্যবসা আছে, সিকিউরিটির জন্য বিয়ে করলো, তো সেক্ষেত্রে মন খারাপ করার পিছনেই কোনো মেয়েটাকে মন থেকে ভালোবাসে না। আর এরকম বিয়ে বা এরকম লাভ অ্যাফেয়ার বা যাই হোক কোনো স্টেবল হয় না, কিন্তু যদিও বা হয়েও যায় পরে কিন্তু মেয়েটা মনে মনে আফসোসে করে, মেয়ে হয়েই বললাম কিছু করার নেই। কিন্তু মন থেকে আমরা যেমন ছেলেদেরকে ভালোবাসি, কেমন ছেলেদের প্রথমত যে ছেলে খুব স্মার্ট, স্মার্ট গাইজরা কিন্তু মেয়েদের মধ্যে সবসময় হট হয়। দ্বিতীয়ত যাদের ড্রেসিং সেন্স খুব ভালো, ড্রেসিং সেন্স ইন দ্য সেন্স বলতে চাইছি আমি যে ধরো তুমি 14 দিনের দাড়ি দেখিয়ে দিয়েছো, দাড়ি কামাওনি, কিন্তু হট করে তুমি তোমার ডেটের কাছে চলে গেলে একটা গোলাপ ফুল নিয়ে, তোমার ডেট ফুলটা নেবে ঠিকই কিন্তু তোমার এই অগ ছেলে দাড়ি, উস্কো উস্কো চুলের ঘাড়ি, এগুলোকে দেখলে তো শুয়ে মেয়েটার মনটা ভেঙে এবং ভেঙে গেলে তখন কিন্তু তোমারই লস। তাই যখনই চেষ্টা করবে নিজের যত্ন নেওয়া, এটা আমরা কেন ভাবি জানো তো, আমরা মেয়েরা একটা জানি যে যে পুরুষ তার নিজের যত্ন করতে জানে, তার নিজেকে পরিপাটি রাখতে জানে, সে তার মানে আমাকেও পরিপাটি রাখবে, আমার যত্নটাও সে নিতে পারবে। আর যে নিজের যত্ন নিতে পারে না সে আমাদের তো কি নেবে, তাই এখন থেকেই নিজেকে চেঞ্জ করো, একটু মোটিভেট করো নিজেকে, একটু নিজের লুকস ড্রেসিং এগুলোর দিকে নজর দাও। থার্ডলি যেটা অবশ্যই বলবো দ্যাট ইজ আমরা ছেলেদের যে সেসব ছেলেদেরকে আমরা মেয়েরা খুব পছন্দ করি যে যাদেরকে 5 জনে 10 জনে 20 জনে যাদেরকে পছন্দ করে, মানে ধরো সাপোজ আমার ডেট হলো কোনো, সেই ডেটকে আমি দেখছি যখনই সেই ডেটকে নিয়ে পার্টিতে যাই সবাই মিলে তাকে ঘিরে ধরে বা আমাকে বলে যে না এই ছেলেটা খুব ভালো বা খুব এ, বা ধরো তোমার সেই মেয়েটাকে বললো পার্টিকুলারলি তোমার বয়ফ্রেন্ড খুব ভালো, দেখবে সেই মেয়ে বা সেই স্ত্রী কিন্তু গদগদ গদগদ হয়ে যায়। এটার মূল কারণ একটাই, কেননা আমরা চাই যে না আমিও গর্ব করে বলবো যে আমার বয়ফ্রেন্ড এই বা আমার হাজব্যান্ড এই, তাই নিজের কেরিয়ারের ফোকাসটা কিন্তু একদম ছিল না। যতই টাইম করো, মস্তি করো, প্রেম করো, চাই করো না কেন, ক্যারিয়ারটাকে সবসময় মাথায় রাখো। ফোর্থলি বি আ গুড হিউম্যান, ভালো মানুষ। আমরা মেয়েরা যে যতই বলি না কেন আমরা কিন্তু ওভারঅল ভালো মানুষকেই পছন্দ করি, ঠান্ডা মাথার মানুষকে পছন্দ করি, ভালো মানুষকে পছন্দ করি, যে না যে 5 জনের কষ্টে নিজে দুঃখিত হবে এগিয়ে যাবে, বিপদে আপদে ঝাঁপিয়ে যাবে, কেননা এটা আমাদেরকে একটা সিকিউরিটি দেয় যে এ যদি আজকে পরের জন্য যদি করে ছেলেটা, তার মানে একদিন আমি যদি এর সাথে জুড়ে যাই তাহলে এ আমাকেও একইভাবে দেখবে, আমাকেও একইভাবে রক্ষা করবে। এই সিকিউরিটি ফিলিংটা কিন্তু তোমার মেয়ে পার্টনারের মধ্যে তোমাকে ইনডিউস দিতেই হবে,
দিলে কিন্তু সে তোমার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড থাকে, অনেক বেশি অ্যাট্রাক্টেড থাকে। এছাড়া বলবো যেসব ছেলেরা খুব সুন্দর কথা বলতে পারে, বিশেষ করে তারা যখন মেয়েদের সাথে কথা বলে যে কোনো টপিক, এখন যেমন ধরো ম্যাক্সিমামলি লাভ অ্যাফেয়ার বলতে অ্যাফেয়ার সেক্স রোম্যান্স এগুলোই, কিন্তু আমরা মেয়েরা কিন্তু যেটা আমি আরও আর একবার একটা ভিডিওতে বলেছিলাম, আমরা কিন্তু স্লো সেক্স স্লো রোম্যান্স এবং অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ারাল কন্ডাক্ট এগুলো আমরা বেশি পছন্দ করি। যে হোক না একে অপরের পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা করা হোক বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা হোক, ফোনে কথা বলা হোক, যাই হোক না কেন, এই যে মেথড, এই যেটা ফিল যে একে অপরের কোম্পানি, এটাকে আমরা ভীষণ এনজয় করি। যে ছেলে আমাদেরকে দিতে পারে, আমরা একটাই জানি যে মানুষটার সাথে বিয়ে করে আমি সুখী হব বা এই মানুষটাকে আমার জীবনে থাকলে আমি এগিয়ে যাব। এছাড়াও যেসব ছেলেরা সেলফ কনফিডেন্স হয় এবং যারা খুব এনকারেজিং করে, এসব ছেলেদেরকে কিন্তু আমরা মেয়েরা খুব পছন্দ করি। সেলফ কনফিডেন্স ইন দ্য সেন্স যে তাদের মধ্যে যখন সেলফ কনফিডেন্সটা থাকে তখন তারা যে কোনো কাজ ইজিলি ক্র্যাক করে বা ড্রাইভ করতে পারে, সাহসটা থাকে। তাহলে তার যখন নিজের সাহসে নিজের সেলফ কনফিডেন্স থাকে, সে তখন আমাকে এনকারেজ করে কোনো কাজ করার জন্য, আমাকে ব্যাকআপ দেয়, পুশ আপ করে, ইউ ক্যান ডু ইট। আমরা এরকম ছেলেদেরকে, এরকম পুরুষকে আমরা মন থেকে খুব ভালোবাসি। কারণ সব নারী চায় যে একটি পুরুষ যেন তাকে শুধু ভালোবাসে তা না, তার ঢাল যেন হয়, সে যেন তাকে পছন্দ করে। আশা করছি তোমরা এবারে বুঝতে পারছো যে মেয়েদের মন জয় করার মূল মন্ত্রটা অ্যাকচুয়ালি কোথায়। তাহলে চেষ্টা করো এখন থেকে নিজেকে পাল্টানো এবং পাল্টিয়ে পুলটিয়ে নিয়ে নিজেকে একটা নতুন মানুষ, একটা নতুন ক্রিকি হ্যান্ডসাম বয় তৈরি করে নাও। ভাই এমন দরকার নেই যে তোমাকে খুব হ্যান্ডসাম হতে হবে বা তোমাকে কভারেজ হতে হবে, তোমার এই বিহেভিয়ারাল কন্ডাক্টগুলো যদি ঠিক রাখো, মনটাকে পরিষ্কার রাখো, সেই মানুষটাকে ভালোবাসো, শুধু লাভ আর সেক্স নিয়ে বলো না, তাহলে সেই মানুষটাকে, সেই মেয়েটা কিন্তু তোমাকে সেটি কোনোদিন করতেও যাবে না বা কারো কথা ভাবতেও পারবে না। আশা করি তোমরা আজকের ভিডিওটি শুনে খুব ভালো লেগে থাকবে এবং লেগে থাকলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে কমেন্ট দিতে বলো না, এবং কমেন্ট দেওয়ার পরে কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যে যেখানে আছো প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবে না। তোমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে বা আপনাদের কতটা হেল্প করছে বা আপনারা আরও কোন টপিকের উপর জানতে চাইছেন, তো সেই পার্টিকুলারগুলো যদি আপনারা আমাকে জানাতে চান।